জানলার রড বেঁকিয়ে ঘরে ঢুকে বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের বুদবুদের এই ঘটনা ঘিরে এলাকায় প্রশ্ন উঠছে, নিজের ঘরেও কি নিরাপদ নন নাগরিকরা? এই বাড়িতে মেয়ে ও নাতনিকে নিয়ে থাকেন বৃদ্ধা। সোমবার রাতে তিনি বাড়িতে একাই ছিলেন। অভিযোগ তখনই জানলার রড বেঁকিয়ে ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে এক প্রতিবেশী যুবক। আমরা 10টার পর শুনেছি, যখন পুলিশ এলো তখন শুনলাম ভদ্রমহিলা এই হয়েছে। কত বয়স হবে ভদ্রমহিলা? 75 বছর বয়স্ক বয়স। আর যারা অভিযুক্ত গ্রামেরই তো ছেলে, তাছাড়া বাইরে থেকে কি আসবে ওনার উপরে? মঙ্গলবার বুদবুদ থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। এই ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন তারা। ওরা আমার তো মনে হয় যাতে আমার মেয়ের জন্য এসেছিল, কারণ আমার মেয়েকে নিয়ে আমি থাকি, আমার মেয়েটিকে মেয়েটির জন্য হয়তো নিশ্চয়ই এসেছিলো। এবার দেখেছে আমরা নেই, সেহেতু মানে জানলা ভেঙে ঢুকেছে, দেখেছে বুড়ো মানুষ, ওরা আমাদের গলায় পায়নি বলে ওরা অন্য ঢুকে গেছে। মঙ্গলবারই মেডিকেল টেস্টের জন্য নির্যাতিতাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে বুধবার কালীপদ বাগদীর সহ তিনজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। পরে কালীপদকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে দাবি, মত্ত অবস্থায় ওই কাণ্ড ঘটিয়েছে বলে জেরায় স্বীকার করেছে অভিযুক্ত কালীপদ। মনোজ বন্দ্যোপাধ্যায়, রিপোর্ট এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান।